আঙ্কেল আপনি আমাদের বাবাকে এনে দেন আমার বাবাকে এনে দেন আমরা পায়ে পড়ি আমাদের বাবাকে এনে দেন আমাদের বাবাকে এনে দেন এনে দেন আমি কি আল্লাহ যে তোমাদের বাবাকে ফেরত দেব ইয়া আল্লাহ আমাদের বাবাকে ফিরিয়ে দাও তারা না হলে খালু জানকে নিয়ে দাও আমাদের বাবাকে ফিরিয়ে দাও তারা না হলে খালু জানকে নিয়ে দাও আমাদের বাবাকে হারিয়ে আমরা যে কষ্ট পেয়েছি সেই কষ্ট কি জানেন পৃথিবীতে সবচেয়ে ভারী ওজন কি জানেন সন্তানের কাঁধে বাবার লাশ আমরা সে হতভাগ্য সন্তান আমাদের বাবার লাশ কাঁধে নিয়ে কবরস্থানে গিয়েছি নিজের হাতে বাবাকে কবর দিয়েছি আপনার তো বাবা বাবা মারা গেলে কি কষ্ট তা আপনি বুঝবেন না আপনি তো মারা যাননি আমাদের বাবা কত ভালো ছিল জানেন না ছোটবেলায় মা মারা গেছে আমাদের বাবা নিজ হাতে আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে একটা ফুলের আঁচড়ও লাগতে দেয়নি আমাদের বাবা আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সেই বাবাকে আপনার ছেলে মেরে ফেলেছে বাবাকে হারিয়ে আমরা এতিম হয়ে গেছি আমাকে মারলে কি তোমাদের বাবা ফেরত আসবে না না বাবা ফেরত আসবে না কিন্তু বাবা হত্যার বদলে বাবাকে মারলে আমাদের বাবার আত্মা শান্তি পাবে আমরা বাবাকে হারিয়ে যে কষ্টে আছি সেই কষ্ট কিছুটা হলেও কমবে তাহলে দেরি করছো কেন আমাকে বলে ফেলো আপনাকে মারলে তো সব শেষ আমরা তো আমাদের বাবার মৃত্যু দেখতে পাইনি কিন্তু আপনার মৃত্যু আপনার ছেলে দেখবে সন্তানের চোখের সামনে বাবার মৃত্যু এসেছে আমাদের শিকার এসেছে ওই সফি তোরা আমার বাবার গায়ে হাত দিয়েছিস তোদের হাত আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো শুধু হাত না তোর এই ফকির গরিব বাবাকে মেরে ফেললেও আমার ধনী সম্মানী বাবার হত্যার প্রতিশোধ হবে না চুপ কর সাধারণ দল তোদের মুখে তোদের বাবার প্রশংসা মানায় না প্রশংসা করতে হয় আমার বাবার আমার বাবাকে ভালোবাসা যায় শ্রদ্ধা করা যায় সম্মান করা যায় আমার বাবা দেশের শ্রেষ্ঠ বাবা তোদের বাবা সমাজের শত্রু দেশের শত্রু তোদের বাবাকে খুন করা যায়
আয় বাবু আর লাশটা নিয়ে আয়। আপনারা বলুন, কারা জনাব সাইফুলকে এবং তার ছেলে বাবুকে হত্যা করেছে? কারা হত্যা করেছে জবাব দিন। কথা বলছেন না কেন? উত্তর দিন। আপনারা যদি সাক্ষী না দেন তাহলে খুনিরা আইনের বাড়ি থেকে যাবে। চুপ করে থাকবেন না, বলুন কারা খুন করেছে জবাব দিন। বলুন, কথা বলছেন না কেন? জবাব দিন। স্যার, বিপ্লব সাক্ষী পেয়েছো? না স্যার, কেউই বলতে চাচ্ছে না। আমি আপনাদের সাহস দিচ্ছি, ভরসা দিচ্ছি, পুলিশ আপনাদের পাশে থাকবে, আপনাদের নিরাপত্তা দেবে, আপনাদেরকে রক্ষা করবে। আপনারা নির্ভয় বলুন। আমি সাক্ষী দেব। হ্যাঁ বলো। শফিউদ্দিন, সালাউদ্দিন আর জালালউদ্দিন, এরা তিন ভাই এসে সাইফুল চাচাকে মেরে ফেলেছে আর আর বাবুর লাশ গুম করে রেখেছে। খুনিরা যত ক্ষমতাশালী হোক, আমি এখনই অর্ডার দিচ্ছি ওদেরকে গ্রেপ্তার করার জন্য। ওকে স্যার। জালাল ভাই, মেরে ফেলতে চেয়েছিল, আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আমাকে ঢাকা শহরের বাইরে কোথাও নিয়ে যাও প্লিজ। রহিমা, রিয়াপা,